আর নারায়ণগঞ্জের প্রশ্নে কিছু কথা অনেকেই অনেক কথা কিছুদিন ধরেই বলে যাচ্ছেন। এখন রমজান মাস, কোভিড চলতেছে, কবে চলে যায় জানি না। মৃত্যু যদি না হয় তাহলে ঈদের পরে আল্লাহ যদি সবাইকে সুস্থ রাখেন, সবল রাখেন এবং আমি যদি হায়াত দাওয়াত থাকেন, নারায়ণগঞ্জে কিছু সত্য কথা বলবো এবং কিছু সত্য জিনিস তুলে ধরবো এবং কিছু মানুষের মুখোশ খুলবো এবং তারপরে দেখা যাক আল্লাহ কয়দিন বাঁচা রাখে। হ্যাঁ, কারণ আমরা এসেছি কিন্তু সবাই সরবে, জীবনেও এসেছি সরবে, কান্না করে যাব নীরবে, রাজনীতিতেও এসেছি সরবে, প্রয়োজনে চলে যাব নীরবে, কিন্তু যাওয়ার আগে অনেকেরই মুখোশ উন্মোচন করে দিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আর হেফাজতের ইসলামের যে কথা বললে, একটা কথা বলি, আমরা যাতে ঢালাওভাবে আলেম সমাজকে অপরাধী না করি। কোনো ব্যক্তি অপরাধ করতে পারে, তার জন্য পুরো সমাজ, আলেম সমাজ অপরাধ করতে পারে না। একজন সাংবাদিক অপরাধ করতে পারে, একজন রাজনীতিবিদ অপরাধ করতে পারে, একজন পুলিশ অপরাধ করতে পারে, একজন সেনাবাহিনী অফিসার অপরাধ করতে পারে, কিন্তু তার মানে এটা না যে সমস্ত শ্রেণী এবং পেশার মানুষ খারাপ। তো এই জন্য আমি একটা কথা বলবো যে এটা আল্লাহর রসুল 1500 বছর আগেই বলে গেছেন কিন্তু, যে এই ধরনের ব্যক্তিত্বরা আসবে এবং এরা আসার পরে একটা পর্যায়ে দাজ্জাল আসবে ইসলাম ধর্ম অনুযায়ী। তো এখন দেখতে হবে যে কারা সঠিক কারা বেঠিক। তো এই জন্য আমার মনে হয়, আমার কাছে কিন্তু মামুনুল হক সাহেবের কী হয়েছে সেটা বিষয় না, আমার কাছে খুব বড় একটা প্রশ্ন, আমরা যারা অক্ষর জ্ঞান আছে, লেখাপড়া জানি, আমরা তো কোরআনটা পড়তে পারি, হাদিসটা পড়তে পারি, কোনটা সহি কোনটা অসহি জানতে পারি, কিন্তু এদেশের শতকরা 80% লোক কিন্তু এখনও ওইভাবে অক্ষর জ্ঞান নাই। আমরা কী করি, আমরা দেখি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, মানুষ টাকা দিয়ে ওয়াজ করায়, এই আলেম সমাজের কিছু লোক আমরা তাদেরকে সম্মানের সাথে সেখানে নেই, দাবাত দেই, তারা এখানে বক্তব্য দেন। ব্যক্তিগতভাবে নিশ্চিত ছিলাম না, আমি প্রথম থেকেই সরব ছিলাম এবং তারা যখন জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার কথা বলেছিল, আমি খুব অবাক এবং বিশ্বাসে দেখেছি। আমার মনে হয় যে সর্বপ্রথম যে কয়জন কথা বলেছেন তার মধ্যে বোধহয় আমি একজন, টেলিভিশনে এবং রাস্তায় এসে কথা বলেছি যে কাল ক্ষমতা থাকলে ভাঙ। এখন বিষয় যেটা হচ্ছে যে কে কীভাবে চিন্তা করেন আমরা জানি না, তো আমি একটা চিন্তা করি যে আমি এটা রাজনীতি করি, আমার কথা আমার বলা উচিত। আমরা যে কষ্ট পেয়েছি, যে একটা আলেম যিনি নিজেকে দাবি করেন তিনি এই কাজটা করেন কীভাবে, এই কষ্টেরই বহিঃপ্রকাশ হচ্ছে। বাট এটা এরকম ঘটনা নতুন না, এরকম ঘটনা নতুন না, এবং এটাই যে শেষ ঘটনা তা না, আরও অনেক ঘটবে। আর যখন ঘটনা শেষ পর্যায়ে আসবে তখনই আল্লাহর প্রদত্ত সেই রোজ কেয়ামত আমাদের সামনে আসবে, যেদিন আমাদের জন্য কেউ থাকবে না, আমাদের সাক্ষী আমাদের দিতে হবে। এবং আমি নিজে বহু ওয়াজ মহফিলে গেছি এবং আমি দেখেছি যখন তারা কথা বলেন মানুষের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে এবং মানুষ এটা গ্রহণ করে। সেই মানুষ যদি দেখে যে যার কথা শুনে চার চোখ দিয়ে পানি পড়েছে, বিশেষ করে ইয়াং জেনারেশন, যে বাচ্চা ছেলে, হ্যাঁ, যে অনেক প্রশ্ন যার ভিতরে আছে, সে যদি দেখে এই ধরনের ঘটনা ঘটে, আমার মনে হয় সেটা যে কোনো ধর্মের জন্যই খারাপ, শুধু ইসলাম ধর্মের জন্য না। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এই ফান্ডামেন্টালিস্ট কিংবা মৌলবাদ এটা কিন্তু ইসলামে না, সব ধর্মেই আছে। আপনি আশেপাশের দেশে দেখেন সব জায়গাতেই আছে, এবং এই জন্য যারা নতুন জেনারেশন তাদের উপর এফেক্ট হয়। সো আমি মনে করি মিডিয়ার একটা দায়িত্ব, যেমন ইসলাম ধর্মে আমি মনে করি যে আল্লাহ রসুলের করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যেটুক কথা বলে গেছেন সেইটুক কথাই যদি আমরা সব প্রচার করি মিডিয়াতে, কিংবা আপনারা যারা আছেন ফেসবুকে, কিংবা আপনাদের লোকাল মিডিয়াতে, কিংবা ইলেকট্রনিক মিডিয়াতে, আমার মনে হয় এটাই কিন্তু যথেষ্ট একটা নতুন প্রজন্মের বাচ্চাকে ইসলাম ধর্ম সম্বন্ধে বোঝানো কিংবা ভালো মানুষ গড়ে তোলা। সো আমার মনে হয় যে আমরা যার যার জায়গা থেকে তার তার ব্যবস্থা নেওয়া উচিত, এই কারণে যে আমাদের সবাইকে চলে যেতে হবে, আমরা কেউ পারমানেন্ট না।